हेलो फ्रेंड्स, आमी सुमना, आमार चैनल शानमोना किचन से सकल के वेलकम जानिए शुरू करछि आजके रेसिपी। आजकेर ई पर्वे आमी शेयर करब आपनादेर साथे खुबी जनप्रिय मुखरोचक खाबार आलू काबली। ताहले चलुन। आमी एखाने दुटो आलूके सेद्ध करे नियेछि, खोसा शुद्धई सेद्ध करे नियेछि, परे खोसा छाड़िये नेब। नियेछि एखाने तेतुल, पाका तेतुल के जले भिजिए रेखे नहीं धने पता कुची, एक बड़ो पियाज के टुकड़ो टुकड़ो करे केटे नहीं काचा छोला, काचा छोलाटा के तीन चार घंटा भिजिए रेखे, अपनारा सेद्ध छोलाओ निते पारे। काचा लंका, बीट नून नहीं, गंधराज लेबू নিয়েছি, এক চামচ গোটা ধনে, এক চামচ গোটা জিরে, এক চামচ মৌরি আর চার পাঁচটা শুকনো লঙ্কা। আমি এই সমস্তটার একটা ভাজা মশলা তৈরি করব। আমি কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা, এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম, এক চামচ গোটা মৌরি আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে। ভালোভাবে মশলাটা আমি ফ্রাই করে নেব, দু থেকে তিন মিনিট কম স্টিমেতে আমি ফ্রাই করব। আলু কাবলি বানানোর জন্য এই মশলাটা কিন্তু খুবই জরুরি। এই মশলাটা থেকে একটা সুন্দর ফ্লেভার উঠছে। এবার এই মশলাটা দেখতেই পাচ্ছেন রংটা পাল্টে গেছে এবং ফ্রাইও হয়ে এসেছি। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে নেব, নিয়ে একটা ভাজা মশলার পেস্ট করে নেব। ভাজা মশলার গুঁড়োটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আলু কাবলি বানানোর জন্য প্রথমে সেদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে। খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসাগুলো। এইভাবে আমি দুটো আলুর খোসাই ছাড়িয়ে ফেলছি। ছাড়ানো হয়ে গেলে আমি ছুরির সাহায্যে আলুগুলো ডুমো ডুমো আকারের একটু বড় সাইজের মাপে কেটে নেব। আলু কাবলিতে বড় বড় আলুই ভালো লাগে, ছোট ছোট আলু অতটা ভালো লাগে না। এইভাবে আমি আলুগুলো কেটে একটি পাত্রে রেখে দিচ্ছি। আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। কাটা আমার সমস্ত আলুই হয়ে গেছে। এবার আমি তেঁতুলের কাতটা তৈরি করে নিচ্ছি। তেঁতুলটা হাতের সাহায্যে জলের মধ্যে চটকে নেব, নিয়ে তেঁতুলের শক্ত অংশটা তুলে ফেলে দেব। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা, দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, দিয়ে দিলাম ধনে পাতা। এবার দিয়ে দিলাম বিট নুট এক চামচের মতো, দিয়ে দিলাম ভাজা মশলা, আলু কাবলির যে সিক্রেট মশলাটা। এবার দিয়ে দেব গন্ধরাজ লেবু, এতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব তেঁতুল জল, টকটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত জিনিসগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আলু কাবলি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।